ইটাহার থেকে রায়গঞ্জের দিকে আসতে কুয়াশা ঘেরা ট্রাক বেজ হওয়ার ছবি দেখলেই মনে হবে পাহাড়ের বুকে থাকা একটা ছোট জনপদ। এরপর শুরু হলো রূপাহাট থেকে রায়গঞ্জ শহরে এড়িয়ে তেঁতুলতলা পর্যন্ত ফোর লেনের সড়ক। যদিও জাতীয় সড়কে চলছে শেষ তুলি টান, এর ফলে রায়গঞ্জ শহরের উপর যানজট সমস্যা খানিকটা হ্রাস পাবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। 14 রেডিস রায়গঞ্জ।